আপনার নিজের উপর কন্ট্রোল রাখতে হবে। লাইক আপনি যখন ধূমপান ছেড়ে দিচ্ছেন, আপনাকে আপনার উপর পুরোপুরি কন্ট্রোলে থাকতে হবে, যে আপনার ক্রেভিং উঠুক, যতই ইচ্ছা করুক, যতই হতাশা লাগুক, আপনাকে কিন্তু পুনরায় সিগারেটটা হাতে নেওয়া যাবে না। যখনই আপনার মনে হবে যে আপনার সিগারেট খাওয়ার ইচ্ছা হচ্ছে, আপনি কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যান, যেই কাজটা আপনাকে হেল্প করবে অন্যদিকে মনটাকে ডাইভার্ট করতে, সিগারেটের দিকে যাতে মন না যায়। আমি জানি যে এই লকডাউনে কেউ কেউ সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছেন, আবার কেউ কেউ সিগারেট খাওয়া নতুন করে ধরেছেন। আজকে বলবো কিভাবে সিগারেট খাওয়া আপনি ছেড়ে দিবেন। আসসালামু আলাইকুম, আমি ডক্টর আতিক মেহেদি। লাস্ট দুই তিন মাস আমরা যেই ঘরের মধ্যে ছিলাম, এতে কেউ কেউ খুব বিষণ্ণ হয়ে হয়তোবা নতুন করে সিগারেট খাওয়া শুরু করেছেন, আবার অনেকে হয়তো বাসার বাইরে বেরোতে পারেন নাই দেখে সিগারেট আনা হয় নাই, যে কারণে তার জন্য হয়তো সহজ হয়েছে সিগারেট খাওয়াটা ছেড়ে দেওয়া। আজকে আপনাদেরকে বলবো যে সিগারেট বা ধূমপান আপনাদেরকে কতভাবে ক্ষতি করতে পারে। ধূমপানের বা সিগারেটের যে ধোঁয়া, সেটার ভেতরে 7000 বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়, যার মধ্যে 70টা খুবই স্পেসিফিক্যালি ক্যান্সারের কারণ। একটা গবেষণায় দেখা গিয়েছে, এটা হুয়ের একটা গবেষণা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা গবেষণা, যে শুধুমাত্র বাংলাদেশেই 1,92,00,000 লোক তারা সিগারেট খাচ্ছেন, তারা ধূমপান করছেন। এবং ওই গবেষণাতেই বলা হচ্ছে যে বাংলাদেশে প্রত্যেক বছর তামাকের ক্যান্সারে মারা যাচ্ছেন 1,60,000 লোক। সো এটা একটা মানে হিউজ নাম্বার। এখন অনেকেই মনে করেন যে ধূমপান করলে আমার আশপাশের মানুষজন কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, এটা আমার নিজস্ব ব্যাপার। ইভেন আমি টেলিভিশনেও কিছুদিন আগে দেখেছি একজন বলছেন যে ধূমপান আমার ইচ্ছা, আমি করব। আসলে আপনার ইচ্ছা হলে আসলে কিছু বলার নাই, বাট আপনার আশপাশের যে মানুষগুলো যারা প্যাসিভ স্মোকার হচ্ছে, তাদের মধ্যেও কিন্তু এই যে 7000 রকমের বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য এবং 70 ধরনের যে ক্যান্সারের উপাদান, সেটা কিন্তু তাদের মধ্যেও যাচ্ছে। সো আপনি হয়তো আপনার সন্তানকে, আপনার স্ত্রীকে, আপনার পরিবারের অন্যান্য সদস্যদেরকে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত করছেন আপনার ধূমপানের মাধ্যমে। এই ধূমপানটা আপনাকে ছেড়ে দিতে হবে। যদি আপনি ছেড়ে না দেন, তাহলে আপনার এই 48% চান্স আছে হৃদরোগে আক্রান্ত হওয়ার। এটা একটা গবেষণায় প্রমাণিত, যারা ধূমপান করেন তাদের হৃদরোগে আক্রান্ত হওয়ার চান্স হলো 48% বেশি। এখন ধূমপান ছেড়ে দেওয়ার পিছনে আসলে প্রধান বাধা কি কি? প্রধান বাধাটা হলো, যারা ধূমপান হঠাৎ করে ছেড়ে দেওয়ার চেষ্টা করেন, তাদের কিন্তু দিনের একটা নির্দিষ্ট সময়, মানে যেই টাইমটাতে আপনি সিগারেট খেতেন, সেই টাইমটাতে আপনার একটা ক্রেভিং কাজ করে, আপনার মনে হয় যে আরেকটা সিগারেট ধরাই, আরেকটা সিগারেট ধরাই। অথবা আপনি হয়তো হতাশ হয়ে পড়েন যে কিছু একটা আপনি এর আগে করতেন, যখন আপনি হতাশ ছিলেন তখন আপনি হয়তো সিগারেট খেতেন, বাট এখন হতাশার পরও আপনার সিগারেট খাওয়াটা হচ্ছে না। সো এটা একটা বড় বাধা আপনার ধূমপান ছেড়ে দেওয়ার পিছনে। সো আপনাকে যেটা করতে হবে, আপনার নিজের উপর কন্ট্রোল রাখতে হবে। লাইক আপনি যখন ধূমপান ছেড়ে দিচ্ছেন, আপনাকে আপনার উপর পুরোপুরি কন্ট্রোলে থাকতে হবে, যে আপনার ক্রেভিং উঠুক, যতই ইচ্ছা করুক, যতই হতাশা লাগুক, আপনাকে কিন্তু পুনরায় সিগারেটটা হাতে নেওয়া যাবে না। যখনই আপনার মনে হবে যে আপনার সিগারেট খাওয়ার ইচ্ছা হচ্ছে, আপনি কোনো একটা কাজে ব্যস্ত হয়ে যান, যেই কাজটা আপনাকে হেল্প করবে অন্যদিকে মনটাকে ডাইভার্ট করতে, সিগারেটের দিকে যাতে মন না যায়। অনেকেই আবার সিগারেটটাকে ছেড়ে দেওয়ার জন্য এটার অল্টারনেটিভ হিসেবে নিকোটিন গাম ইউজ করছেন, এবং কেউ কেউ আবার ভেইপ ইউজ করছেন, ইলেকট্রনিক সিগারেট বা ভেইপ ইউজ করছেন। নিকোটিন গাম যদি ইউজ করেন, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে মানে যারা এই সিগারেট খাওয়া ছেড়ে দেওয়ার ব্যাপারে আপনাদেরকে অ্যাডভাইস করেন, তারা কিন্তু নিকোটিন গামের ব্যাপারে ফেভারেই আছেন, বলছেন যে না, এটা ইউজ করাটা ভালো, নিকোটিন গাম ইউজ করে আপনি সিগারেট খাওয়াটা ছেড়ে দিতে পারেন, বাট এক সময় সেটাকেও আপনার বাদ দিতে হবে। বাট নিকোটিন গামের ব্যবহারের নিয়মটা হলো, এটা আপনাকে মুখের ভিতরে নিয়ে অনেকক্ষণ রেখে দিতে হবে, এটাকে আস্তে আস্তে করে নিতে হবে। আপনি একবারে কামড় দিয়ে খেয়ে ফেললে সেটা আপনার ক্রেভিংটাকে দূর করবে না, বরং সেটাতে হয়তো বা আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ভেইপের ব্যাপারে কিন্তু স্পষ্টভাবেই মানা করা হয়েছে যে ভেইপটা কখনোই সিগারেট খেতে আপনাকে
মানে সিগারেট খাওয়ার অভ্যেসটা বাদ দিতে আপনাকে হেল্প করবে না, বরং ভেইপের মধ্যেও নিকোটিন থাকে এবং ভেইপের মধ্যে আরও ক্ষতিকর যেটা একটা ফ্লেভারিং এজেন্ট থাকে যেটা সরাসরি ক্যান্সারের জন্য দায়ী। সো যারা সিগারেটটাকে বাদ দিয়ে ভেইপ নিচ্ছেন তাদেরকেও কিন্তু সতর্ক হয়ে যেতে হবে, এবং যারা সিগারেট খাচ্ছেন বাদ দিতে পারছেন না তাদেরকে আরও বেশি সতর্ক হতে হবে যে এখনই হাই টাইম, যে টাইমটা আপনি ফ্যামিলির সাথে টাইম দিচ্ছেন সেই টাইমটা হয়তো বা সিগারেট আপনাকে আপনার ফ্যামিলির মানুষ থেকে দূরে সরিয়ে রাখছে। সিগারেটটা ছেড়ে দেন এবং সুস্থ একটা জীবনযাপন করেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।